কৈলাশহর শহর পুর নং ওয়ার্ড এলাকা সিনেমা হল পাড়ার পাশেই রয়েছে মনু নদী এই মনু নদীর পাশের বাড়িগুলোতে কয়েকদিন ধরে বিরল প্রজাতির সাপ কিংবা কুমিরটি ঘোরাফেরা করছে এলাকার স্থায়ী বাসিন্দা পেয়ালি চক্রবর্তী এবং স্বপন ঘোষ সহ অনেকের বাড়িতেই ঘোরাফেরা করেছে এটি এমনকি ঘরের ভেতরেও ঢুকে পড়ছে ঘরের ভেতরে ঢুকে পড়ায় এলাকার মানুষ এখন ভয়ে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে এ ব্যাপারে পিয়ালী চক্রবর্তী জানান গত তিন দিন ধরে এই সাপ কিংবা কুমিরটি ঘোরাফেরা করছে মোট তিনটি সাপ কিংবা কুমির এসেছে তিনটি তিন রঙের একটি সাদা রঙের একটি কালো রঙের এবং আরেকটি ধূসর রঙের এটা দেখতে কুমিরের মতো হলেও পেছন দিকটা সাপের মতো লেজটা অনেক লম্বা এবং জিহ্বাটা সরু ও অনেক লম্বা আজকে কয়েকদিন সপ্তাহ দশ দিন হইব এই কুমিরের মতো একটা প্রাণী একটা প্রাণী আইয়ার খুব যন্ত্রণা করতেছে আমরা এটা বয়ের ব্যাপার রাত্রে রাত্রে বিকালে বার দুপুরবেলা হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকা জায়গায় এই বাড়ি সেই বাড়ি করতাছে, এটা আমরা ঠিকভাবে চিন্তাছি না জিনিসটা কি তা সিনামপাড়ার এলাকা বোলাবাসাই মণি নদীর পাশে আমরা তো আমাদের বাড়ি তো এটা তো সাংঘাতিক বয়ের ব্যাপার এটা কী আমরা নিজেও চিনি না এটা দেখতে কীরকম কুমিরের মতো এটা এটা লই আমরা সাংঘাতিক ভয়ের মধ্যে আসি দিনে দুপুরে এটা ঘরে দুয়ারে ঢুকতাছে এটা দেখতাছি একটা দুশো করে রঙের একটা হইলো সাদা রঙের তখন এটা কী ব্যবস্থা করা যায় যদি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেয় অখন আমার ঘরে ঢুকছে কিন্তু ঢুকতে ওই ঘন্টাখানিক সময় আসলো আবার বাইরিয়া গেছে গিয়া তো এটা তো স্থায়ী সমান ধৈরা যদি তারা নেয় তাহলে ভালো হইব এই তাইলে আমরা ওই ভয়ভীতিটা কম থাকে এইসব তো এলাকাবাসীরা ভয়ে কৈলাসহর মহকুমা বন দপ্তর অফিসে জানায় খবর পেয়ে বন দপ্তরের দুজন কর্মী গত তেরো জুলাই এসে দেখেও গেছে এবং বলেছে দপ্তরে এক্সপার্ট অর্থাৎ দক্ষ কর্মীরা এসে এগুলোকে ধরে নিয়ে যাবে কিন্তু চব্বিশ ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত বন দপ্তরের দক্ষ কর্মীরা আর আসেনি এবং খবরও নেয়নি বলে অভিযোগ এর ফলে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে রিপোর্ট রাইজেস্ট নিউজ